গতকাল দুপুর থেকে রাজভবনের উত্তর গেটের সামনে যে ধর্ণা মঞ্চ তৃণমূল কংগ্রেসের, এবং যেখানে গতকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন ওই ধর্ণা মঞ্চে, সারা রাত তিনি ছিলেন। 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে এই ধর্ণা মঞ্চ, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন গতকাল রাত থেকে। এবং গভীর রাতে অভিষেকের সঙ্গে আমরা সেই ছবি দেখেছিলাম যে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যান। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্রথমে কলকাতা থেকে দিল্লিতে কর্মসূচি করে তৃণমূল, এবং দিল্লি থেকে কলকাতায় ফিরে গতকাল রাজভবন অভিযান করে তৃণমূল। তৃণমূল যখন রাজভবন অভিযানে, তখন রাজ্যপাল উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ফিরে গিয়েছেন দিল্লিতে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছে এই মুহূর্তে, সরাসরি চলে যাচ্ছি ব্রতদীপের কাছে। ব্রতদীপ, রাতভর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে ছিলেন, আজ এখন ঠিক ধর্ণা মঞ্চের কি ছবি দেখতে চাইব? এটা কি আজকে দ্বিতীয় দিনে পড়ল তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা, এবং রাজভবনের সামনে গতকাল আমরা দেখেছিলাম তৃণমূলের সমস্ত নেতা নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এই ধর্ণায় বসেছিলেন। রাতে কিন্তু বাকি নেতা নেত্রী ও কর্মীদের এখান থেকে চলে যেতে বলা হয় এবং তাদেরকে আজ বেলা 11টা নাগাদ ফের এখানে আসতে বলা হয়েছে ধর্ণায় বসার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাতভর এখানেই ছিলেন। আমি একটু অতনুকে দেখাতে বলবো ছবিটা, তিনি মঞ্চের পাশেই যে একটি অস্থায়ী ঘর করা হয়েছে সেখানেই রাত কাটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ মঞ্চকে নতুনভাবে সাজানোর একটা প্রস্তুতি চলছে, সামনে পর্দা দেওয়া হচ্ছে এবং মঞ্চে আরও অন্যান্য আসবাবপত্র সেগুলোও কিন্তু যুক্ত করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এটা আশা করা যাচ্ছে যে ধর্ণা গতকাল শুরু হয়েছিল এবং গতকাল রাতে বাকি নেতা নেত্রীদের চলে যেতে বলা হয় সেইটা কিন্তু আজকে এবং অনির্দিষ্টকাল চলতে পারে, এবং ধর্ণা আজকে থেকে আরও অন্যান্যরাও এখানে থাকতে পারেন, সেই কারণেই এই প্রস্তুতি। যদিও জানা যাচ্ছে রাজভবন সূত্রে রাজ্যপাল গতকালই উত্তরবঙ্গের সেই সফর সেরে দিল্লিতে চলে গিয়েছেন এবং আজকে দিল্লিতে তার পূর্ব নির্ধারিত কিছু সূচি রয়েছে, কিছু অনুষ্ঠান রয়েছে, সেই কারণে তিনি দিল্লিতে আছেন। কিন্তু তিনি কবে কলকাতা ফিরবেন সে বিষয়ে এখনও স্পষ্টভাবে রাজভবনের তরফ থেকে কিছু জানানো হয়নি, এবং তৃণমূলের তরফ থেকেও এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না রাজ্যপাল রাজ্যে ফিরছেন এবং তাদের এই প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন এই ধর্ণা তালা চালিয়ে যাবে। এখন এটাই দেখার এই ধর্ণা কতদিন চলে এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে কী বার্তা দেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই ধর্ণা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই ধর্ণার বিরুদ্ধে কার্যত সুর চড়িয়েছেন। তিনি যে বিষয়গুলি সামনে নিয়ে এসেছেন যে রাজভবনের সামনে 144 ধারা লাগু থাকে, সবসময় এখানে কোনো রকম বিক্ষোভ প্রদর্শন করা যায় না, কিন্তু তার যেটা অভিযোগ, তিনি তার এক্সাম্পলে যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রের যে তার 4টি স্তম্ভ সেগুলোকে একে একে কিন্তু ধ্বংস করছে। রাজভবনের সামনে 100 মিটারের মধ্যে তার অভিযোগ এখানে তৃণমূল মঞ্চ বেঁধে এই ধর্ণা করছে, যেটা কিন্তু নিয়ম বহির্ভূত এবং এই বিষয়ে পুলিশ তাদের সাহায্য করছে। এ ধরনের একাধিক অভিযোগ কিন্তু বিরোধী দলনেতা আনছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছ একদিকে শাসক দল যেমন কেন্দ্রের বিরুদ্ধে এদিকে সুর চড়াচ্ছে, তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য দিল্লিতে একাধিক কর্মসূচি নিয়েছিল, তারপর সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যেহেতু মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি, এই যাবতীয় যে চিঠি তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে তারা রাজভবনে আসবেন, রাজ্যপালের কাছে সেই দাবি দেওয়া জানাবেন এবং তার কাছে এই দাবি তিনি রাখবেন যে যাতে এই 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা সেগুলো পাইয়ে দেওয়া হয়। কিন্তু তারপরে দেখা গেল যখন তারা তৃণমূলের কর্মসূচি ছিল সেদিন সকালেই রাজ্যপাল তিনি কিন্তু উত্তরবঙ্গে চলে যান, যেখানে সেই বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শন করতে হয়, তারপরেই সেখান থেকে এই এই ধর্ণা। এখন এই চাপানোতর এই ধর্ণা কতদিন চলে সেটাই দেখার, কিন্তু স্বাভাবিকভাবেই যেটা বোঝা যাচ্ছে যে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর কিন্তু ক্রমশ বাড়ছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ ব্রতদীপ তোমাকে। আজকে দ্বিতীয় দিন এই ধর্ণা মঞ্চে আমরা দেখেছি যে গতকাল দুপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তৃণমূলের বাকি নেতা নেত্রীরাও রয়েছেন, এবং কতদিন এই ধর্ণা চলে তার কারণ, কবে রাজ্যপাল এসে তাদের সঙ্গে দেখা করেন, শুভেন্দু মাফ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলেছেন যে যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে তারা দেখা করছেন ততক্ষণ এই ধর্ণা চলবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে এই যে ধর্ণা মঞ্চ তা নিয়ে তিনি কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন তৃণমূলকে। তার কারণ, তিনি যেটা বলছেন যে গণতন্ত্রের এক একটি স্তম্ভ, সেই স্তম্ভকে একেবারে পরিকল্পিতভাবে ধ্বংস করছে তৃণমূল, এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে রাজভবনের 150 মিটার পর্যন্ত জারি থাকে 144 ধারা, নিজেদের মিছিল নিয়ে সেই এলাকার মধ্যে ঢুকেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, ওই এলাকায় ক্যাম্প করে বসে আছে তৃণমূল। রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপালের নিরাপত্তা সস্তার রাজনৈতিক নাটকে বিঘ্নিত হচ্ছে, গোটা বিষয়টিতে সাহায্য করছে পুলিশ, নিজের এক্স হ্যান্ডেলে, এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।